নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 প্রচুর মানুষের বিভিন্ন প্রশ্ন কিন্তু থাকে, তার মধ্যে একটি প্রশ্ন, সন্তান যোগ আছে কি এই বছর? আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আট রাশির 2023-এ গাঢ় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলি, অনেকে প্রচেষ্টা করছেন সন্তানের জন্য, সন্তান আসছে না। অনেকে মেডিকেল দিক থেকে যাচ্ছেন, সন্তান আসছে না, মানে একটা বিভ্রান্তের মধ্যে কিন্তু অনেকে পড়ে গেছেন। এবং এর জন্য আমি একটি কথা বলি, জ্যোতিষশাস্ত্রে আমাদের যেটি হচ্ছে পঞ্চম ভাব, অর্থাৎ আপনার সন্তান যোগ কখন আছে না বাধা আছে সেটা একমাত্র পঞ্চম ভাব দেখে কিন্তু বলা যায়, এবং জুপিটার বৃহস্পতি। পঞ্চম ভাব এবং বৃহস্পতি যদি পঞ্চম ভাবাধিপতি পীড়িত হয় বা পঞ্চম ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা পঞ্চম ভাবে কোনো অশুভ যোগ থাকে, অথবা বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে অশুভ অবস্থাতে বসে থাকে, তাহলে কিন্তু সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু হয়। দেখুন, বিয়ের পর প্রত্যেকে বিয়ে করে, বিয়ের পর প্রত্যেক দম্পতি চায় একটা আমাদের ঘরে নতুন আলো করে একটা সন্তান যেন আসে। এটা প্রত্যেকেরই বিয়ের পর একটাই জায়গা, সেটি হচ্ছে সন্তান। অনেকের ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা রয়েই গেছে। তো এর জন্য জ্যোতিষ ব্যাখ্যা করা দরকার, আপনার সন্তান যোগ, সন্তান প্রাপ্তিটা আছে কি না, সেটা থাকলে কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো, বিশেষ কিছু নিয়ম আছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো যারা পার্সোনাল আমার সঙ্গে ভিজিট করবেন, অর্থাৎ যারা পার্সোনালি দেখাতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যারা সন্তানের বিষয় নিয়ে জানতে চাইছেন। দেখুন, সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু অনেক বাবা মায় মানে একটা টেনশনের জায়গা কিন্তু রয়েছে। তো 2023 নতুন বছর, অনেকেরই প্রশ্ন আমার কি সন্তান আসবে। দেখুন, এই 2023-এ কিছু কিছু জনের সন্তান প্রাপ্তি নিশ্চিত ঘটবে, এবং যারা কনসিভ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কনসিভ হয়ে কিন্তু যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ ভূমিষ্ঠ হবে, এবং যারা প্রচেষ্টা করছে কনসিভের জন্য, কনসিভটা কিন্তু আপনাদের কনফার্ম কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে 2023। তো সন্তানের বিষয়ে যারা, আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা ফোন না করে যত হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ততটিক সুবিধা কিন্তু আমার হবে। এবার জানা দরকার আপনার পঞ্চম ভাব, আপনার বৃহস্পতি গ্রহ কেমন আছে তার উপর কিন্তু, এবং আপনার ক্ষেত্রে কিসের মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা চলছে। যাদের খুব সমস্যা রয়েছে ইমিডিয়েট আপনারা যোগাযোগ করতে পারেন, মেডিকেল শাস্ত্র মানে মেডিকেলের জায়গাটা তো অবশ্যই আছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে আপনার ক্ষেত্রে বেবি নেওয়ার আদর্শ সময়, কনসিভ করার আদর্শ সময়, এগুলো সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। এবং এখানে কি বলুন তো, বিয়ে যখন হয় দুজনার, বর এবং কনের দুজনেরই কিন্তু আপনার ম্যাচ মেকিং করা হয়। এখানে কিন্তু ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু দেখা হয়, যে জায়গাটা দেখা হয় অনুপত্ততা। এই জায়গাটা যদি আপনার থাকে বা আপনার ওয়াইফের থাকে বা আপনার থাকে, এই এই দোষটা যদি থাকে, এই যে 36টা গুণ যে থাকে কি না, এই গুণের গুণগুলোর মধ্যে যদি এই সমস্যাটা যদি থাকে, তাহলে এই দোষের কিন্তু সৃষ্টি কিন্তু হয়। এটা কিন্তু দেখা একান্তই দরকার, সন্তান যোগ কেমন আছে। বিয়ের পূর্বে কিন্তু
ম্যাচ মেকিং করে যদি একবার দেখে নেওয়া যায় কিনা দুজনের ছকে, তাহলে কিন্তু এত সমস্যা কিন্তু থাকে না। তো যারা বিয়ে করে ফেলেছে, সমস্যা হচ্ছে, মানে একটা কি বলুন তো কোথায় গেলে হবে এরকম একটা চিন্তা ভাবনা প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু হয়। এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনারা ডক্টর পরামর্শ অবশ্যই নিন, কিন্তু আমি বারবার পাশাপাশি আপনাদেরকে বলবো কিছু উপায় আছে, এবং এর পাশাপাশি আপনার জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে সাহায্য কিন্তু করবে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে, দ্বিতীয়ভাবে হচ্ছে কুটুম্বের ঘর, দ্বিতীয়ভাবে হচ্ছে পরিবারের ঘর। দ্বিতীয়ভাবে শনি অবস্থান করে আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে মকর রাশির নাম্বার ওয়ান রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনার সরাসরি নবম দৃষ্টিতে আপনার পঞ্চম ভাবকে দেখছে। পঞ্চম ভাব আমাদের সন্তানের জায়গায়, আর বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যক্ষেত্রের উন্নতি, ভাগ্যের দ্বারা সন্তান প্রাপ্তি আপনাদের কিন্তু নিশ্চিত 2023-এ কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশি পঞ্চম ভাবে শনি অবস্থান করবে, পঞ্চম ভাব আমাদের সন্তানের জায়গা, শনি কিন্তু আপনাদের সন্তানের যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু করে দিতে চলেছে 2023 নিশ্চিত সন্তান প্রাপ্তি। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে জেনে নিন তুলা রাশির আপনি মানুষ হলে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে সন্তান প্রাপ্তির, একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি সরাসরি পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। পাঁচ নম্বর রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, আপনাদের কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি, একাদশভাবে অবস্থান করছে মার্জনকার, একাদশভাবে অবস্থান করে সফলতা বাধা বিঘ্ন কাটিয়ে সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের সন্তানের গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশি কিন্তু এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের সন্তানের জায়গা কিন্তু রয়েছে, সন্তান কনসিভ করার যারা যে প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে 2023 এপ্রিলের পর্যন্ত খুব শুভ সময় কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিলটা আমি আবার বলবো, এপ্রিলটা বারবার মেনশন করছি, এই সময় সন্তান প্রাপ্তি বা সন্তান যারা কনসিভ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, লিখে রাখুন। এরপর যে রাশির কথা আমি বলবো সন্তানের জায়গাটা নিয়ে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, সরাসরি বৃহস্পতি ভাগ্যভাব এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, মেষ রাশি নিশ্চিত সন্তান প্রাপ্তির একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনি মেষ রাশির মানুষ প্রচুর চেষ্টা করছে সন্তান প্রাপ্তির জন্য, কারণ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এটা একটা শুভ সাইন এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।